গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, কারণ জানোই তো আমরা ঘুরতে গেছিলাম। যদিও বা একদিনের ঘোরা ছিল, কিন্তু তাও আমরা মানে এবার খুব 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 টায়ার্ড হয়ে গেছি। পানের পাশে এখনো ব্রাশ করা চলছে, এখনো ব্রাশ হয়নি আমার, সব কমপ্লিট। আমার ব্রাশটাকে তো চিবিয়ে চিবিয়ে ব্যাস দিয়েছে। আর এই যে এখানে ওকে ভুলিয়ে ফেলিয়ে খাওয়ানো চলছে। ওখানে শুয়েছিল, হ্যাঁ, তারপরে বাবা ওকে খেতে দিয়েছে। ও যে বিস্কুট খায় পেডিগ্রিড, সেই বিস্কুট ওকে দিয়েছে, খেলো না, মুখ থেকে ফেলে দিল। হ্যাঁ, তারপরে বাবা ওকে মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছে, না বাবা খেয়ে নাও খেয়ে নাও, দেরি হয়ে গেছে, আগা করে না আগা করে না, খেয়ে নাও খেয়ে নাও। যেই কথাটা বললো তারপরে দিব্যি খাচ্ছে, এত বদ, ও এত বদ, মানে পাকা ঝুনা, পাকা ঝুনা বদমাইশ ছেলে, বদমাইশ ছেলে। তো যাও, দুষ্টুমি কেন করো তুমি? ঠিক আছে। আর মা এখন রুটি করছে, রুটি খাবো, রুটি খেয়ে তারপরে প্রচুর কাঁচাকাচি আছে, প্রচুর দেখাচ্ছি, চলো কত কাঁচাকাচি। এই যে মানে এক ডাং কাছাকাছি, এর মধ্যে থেকে মা কিছু ওয়াশিং মেশিনে দেবে, আর আমি আর কোনো কিছু হাতে কাচবো, ব্রাশিং ব্রাশিং চলছে। সার তাহলে আগে ব্রেকফাস্টটা করে নিই, আর আজকে রাত্রেবেলার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবই করব। মানে ড্রেসিং টেবিলের খুব খারাপ অবস্থা, অনেক দিন ধরে বলছি, তোমরাও জানো, অনেকদিন ধরে বলছি পরিষ্কার করো, পরিষ্কার করো, কিন্তু করে হওয়া মানে করে ওঠা হচ্ছে না। তো আজকে একদম করবই করব। দেখো এই যে জামাই পরেছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোজকে ওষুধ খাওয়ানোর সময় ওষুধ পড়েছে। ও তো একটুকু ওষুধ খেতে চায় না, জোর করে ওষুধ খাওয়াতে হয়, চামচে গুলে নিয়ে বাবা ওষুধ খাওয়ায় জল দিয়ে, সে তারপরে মানে ওকে ধরতে হয়, ধরে তারপরে ওষুধ খাওয়াতে হয়, না নাহলে তো একটু খেতে চায় না। ধরে কালকে ওষুধ খাওয়াতে গিয়ে জামাই ওষুধ পড়ে গেছে, ব্যাপার। স্নান হয়ে গেছে, এই যে বুনু যাচ্ছে এখন ওর বান্ধবীর বাড়ি নেমন্তন্ন খেতে জন্মদিনে, বুঝে যাচ্ছে, খুলছি দাঁড়া, সাবধানে যাস, আস্তে, গাড়ি বেশি জোরে চালাবি না। টাটা। কি করছিস তোরা, কি করছিস? ওই যে তোজো, সোনা দিদি কোথায় গেল? হ্যাঁ, সোনা দিদি চলে গেছে তো, ভালো আছে? এবার তোজো চলে, চল চল, ওই যে বিড়ালের বাচ্চাগুলো রয়েছে তার উপরে নজর, তুই খাবি ওরা খাবে না, ওরা থাকবে না এখানে, এই ঘতলা, তোজো তোজো, দেখো মা ডাক শুনছে না, তোজো চলে গেল মামি, টাটা 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 টাটা, আমি চলে যাই, এই দেখ টাকা, টাটা টাটা টাটা, চলে গেলাম, টাটা টাটা।
একটা কি হচ্ছে দেখছিস, এই যে এইখানে এই যে ক্লিপগুলো রয়েছে, এই ক্লিপগুলো দাঁড়াও এই লাইটটা জ্বালাই। উফ বাবা, হাঁপিয়ে গেছি আমি। এই যে এই ক্লিপগুলো রয়েছে, এই ক্লিপটা নিচে ছিল, ক্লিপটা ছিল নিচে, হ্যাঁ মানে ড্রেসিং টেবিলের উপরে ছিল। ও কি করলো, নিয়ে ওটাকে সারা ঘর দৌড়ালো, আমি এপাশ থেকে ধরছি, বাবা পাশ থেকে ধরছি, আমি এপাশ থেকে ধরতেই পারছি, খাটে ধরে ঢুকে গেছে। তারপরে ক্লিপটা নেওয়া হলো, নিয়ে বাবা এইখানে আটকে রাখলো। হ্যাঁ, এবার এইখানে আটকানোর পরে তারপরে ও আবার ওখানে উঠে ক্লিপ নিতে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আজকে প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছিল, জামা কাপড় মা সব গুছিয়ে রেখেছে, দেখো কাঠে কোনো জামা কাপড় নেই। এই যে এখানে মা সব গুছিয়ে রেখেছে। আবার এসছিস, এই যে কি করতে এসছিস, কি নিবি, কি নিবি, বড়লি নিবি না, নিবি না, নিবি না, নিবি না, পঙ্কা ফুলো নিবি না, নিবি না, নিবি না, দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি পিসির বাড়িতে, বুনো আগে অলরেডি চলে গেছে, এবার আমি যাব, দিদিভাই আসবে, মলি অলরেডি চলে এসেছে, তো চলো পিসির বাড়ি যাই। বলেছিলাম ড্রেসিং টেবিল পরিষ্কার করব, কিন্তু সে আর আজকে হলো না, দেখি কবে করতে পারি। তোমাদেরকেও বলে যাচ্ছি কিন্তু আমি করতেই পারছি না। যাই হোক, আজকে গণেশ চতুর্থী, একটু স্টেশনে গেছিলাম, মানে বাবা বোনও সকালবেলা গেছিলো স্টেশনে, দেখলো যে গণেশ পুজো হচ্ছে, আমিও গেছিলাম আজকে, একটু স্টেশনে একটু কাজ ছিল, দেখলাম গণেশ পুজো হচ্ছে। তো যাই হোক, বেরিয়ে পড়ি এখন, এখন বাজে 7:45, আগে পিসি বাড়ি যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে, চলো। কি চলছে করছিস, সবাই দেখছে, কিন্তু তুমি এরকম করছো সবাই দেখতে পাচ্ছে, কিন্তু আমি তোমাকে কালকে দেখাবো, দেখো তুমি এরকম করছো কালকে তোমাকে দেখাবো, সবাই দেখতে পাবে। চলে এসছি পিসি বাড়ি, পিসি বাড়ি এসে ইস্যু হয়ে গেছে, আজকে তোকে বেঁধেই রাখবো, দেখি না, এই হচ্ছে কথা, আমি সিরিয়াল দেখি, মানে বামা সিরিয়ালটা দেখে হয়ে গেছে সব, আমি দেখতে পারিনি, সেটাই দেখি। মামি উপস্থিত হয়েছে, মামি, আর এই যে মামির ছেলে গুড্ডু, তোমরা তাকে দেখে ফেললে, আমার পিছনে স্টাইলার গিয়েছো, এমন ব্যাপার, ঝগড়া করিস না, আরে শুভ জানি, এখানে এখন অল্প স্বল্প অ্যাক্টিং হতে চলেছে, তো তোমরা নিশ্চয়ই সেটা দেখতে পাবে, কিন্তু এই ভিডিওতে নয়, ঠিক আছে, অন্য কোথাও দেখতে পাবে, অন্য কোথাও।
দেখো তোমরা সবাই এখানে বুনু কি করছে, বুনুর অ্যাক্টিং, বুনুর অ্যাক্টিং। আমরা এখন বেরিয়ে পড়েছি তিনজনে মিলে, যদিও বা অন্ধকার, সবসময় আলোর ভিডিও করার থেকে একটু অন্ধকারটা একটু অন্যরকম হয় না, ওটাই আমরা অন্ধকারে ভিডিও করলাম। কেন রে বুনো? জানি না। হ্যাঁ এখন আমরা যাচ্ছি ওয়েলকাম জানাতে একজনকে, তো সেটা কে তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? তো চলো, এখানে আসবে তো দিদি ভাই? এই যে আমাদের ওয়েলকাম ম্যান, আমাদের বহুত কাজের মেয়ে, ঘরে ঢুকতে না ঢুকতেই কাজ করা শুরু করে দিয়েছে বাবা। দেখো 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 বিছানা চাদর পাল্টে টালতে কত কাজ মেয়েটা, কি কষ্ট হচ্ছে মেয়েটার। আজকে আমাদের ডিনার এই যে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আলু দিয়ে তরকারি, হ্যাঁ ডিমটা দিয়ে দিয়েছে, ছাওয়া দিও না বাবা গরম। আর এই যে চিংড়ি মাছ, পিসি স্পেশাল, পিসি স্পেশাল, যখন গরম করছিল দেখো গন্ধ বেরোচ্ছিল। মামাকে কি করে দেখাবো, মামা তো পুরো অন্ধকার, মামাকে এখান থেকে দেখাবো, আমি দেখতে পাচ্ছি না। সিগন্যাল সিগন্যাল তো, যাই হোক আজকে
তো গুড নাইট।